हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ করার ঝামেলা ছাড়াই একদম ঝরঝরে এগ ভেজ চাউমিনের রেসিপি। এটা বানাতে শেষে একটা মশলা অ্যাড করব, যার ফলে এই চাউমিনের স্বাদ আরো বেড়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমে এখানে একটা বাটিতে নিয়ে নিলাম এইভাবে কেটে রাখা বাঁধাকপি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি এবং অল্প এইভাবে কেটে রাখা বিনস। এর মধ্যে অল্প নুন ও একদম সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে এগুলোকে ভাপিয়ে নেব। জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে সবজিগুলো ভাপানো হতে হতেই জলটা একদম শুকিয়ে যায়। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম এরকম মোটা মোটা করে গ্রেট করে রাখা গাজর এবং এইভাবে কেটে রাখা অল্প ক্যাপসিকাম। এগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দেব। এগুলোকে ভাপানোর সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সিদ্ধ হয়ে সবজি নরম না হয়ে যায়, তাই সবজিগুলোকে ভাপানোর জন্য যেরকম যেরকম টাইম বলেছি সেই অনুযায়ী ভাপিয়ে নিতে হবে। এরপর একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি এবং 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে 2 মিনিট অর্থাৎ পেঁয়াজের রং একটু পরিবর্তন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের রং একটু পরিবর্তন হয়ে আসার পর এর মধ্যে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে 1টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাউমিন। 200 গ্রাম মোটা চাউমিন পরিমাণ মতো গরম জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর চাউমিনগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিয়ে আমি এই রেসিপিতে ব্যবহার করেছি। এভাবে চাউমিন বানালেও কিন্তু চাউমিনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং রান্নার পর একদম বেশি ঝরঝরে থাকে। এখন চাউমিনগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। প্রায় 4 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো কেচাপ এবং 1/2 চা চামচ চিলি সস। এগুলোকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা 25 গ্রাম চীনাবাদাম এবং 1 চা চামচ ম্যাগি মশলা। এটা দেওয়ার ফলে এই রেসিপির স্বাদ আরও বেড়ে যাবে। তবে আপনারা যদি ম্যাগি মশলা খেতে না চান তাহলে এটা স্কিপ করে সেম প্রসেস ফলো করেও যদি এই রেসিপি বানান তাহলেও খেতে খুবই টেস্টি হবে। এই ম্যাগি মশলা বাজারে 5 টাকার ছোট প্যাকেট এবং বড় প্যাকেটেও কিনতে পাওয়া যায়। এগুলোকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে রাখা ডিম দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা পাত্রে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।